ভৌগোলিক কারণে ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মাটি ফল আবাদের বিশেষ উপযোগী। এখন নানা ফলের গন্ধে বর্ণে মুখরিত এই জনপদ। প্রতি মৌসুমে বিজয়নগরের ৫০ থেকে ৬০ কোটি টাকার ফল বাজারজাত হয় দেশের নানা প্রান্তে। বিস্তারিত পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের রিপোর্টে। পিচ ঢালা পথের দুপাশে সারি সারি কাঁঠাল গাছ। বিজয়নগরের সুমিষ্ট কাঁঠালের সুনাম সারা দেশে। কাঁঠাল ছাড়াও আম, লিচু, মালটা, লটকন সহ নানা মৌসুমি ফলের সমারোহ এখন বিজয়নগরে। উপজেলার পাহাড়পুর, বিষ্ণুপুর, সিঙ্গারবিল, হরষপুর সহ কয়েকটি ইউনিয়নে ফলের আবাদ হয় সবচেয়ে বেশি। এবার বৃষ্টিপাত কম হয়, লিচু ও কাঁঠালের আকার কিছুটা ছোট হলেও ফলন নিয়ে খুশি চাষিরা। এবছর খরার কারণে একটু ছোট আর কি, আকার একটু ছোট, তারপরে পোকামাকড়ের ক্ষেত্রে কোনো নাই এটার মধ্যে। সব মিলে দিলে অনেক ইনশাআল্লাহ অন্তত 3 থেকে ৪ লক্ষ টাকার মতো ইনশাআল্লাহ বিক্রি হবে এবছর। এলাকাটি ত্রিপুরা সীমান্তবর্তী। আগে অনেক যুবকেরই পেশা ছিল চোরা চালান, তাদের অনেকেই এখন ফল চাষ ও ফল ব্যবসায় জড়িত। চোরা কারবার থেকে সরে এসে শ্রমের মাধ্যমে একটা আত্মনির্ভরশীল জীবন গঠনে যে সহায়ক হতে হবে, তখন মানুষ ওইটা থেকে ফিরে এসে এখন তাদের শ্রম, তাদের ত্যাগ, ঘাম সবই এই ফসলের দিকে চলে আসছে। পাহাড়ি আঁকাবাঁকা পথের পাশে সারি সারি ফল গাছ। প্রাকৃতিক এই দৃশ্য দেখতে এবং গাছ থেকে ফল কিনতে অনেকেই ভিড় করেন বিজয়নগরের বিভিন্ন গ্রামে। অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে, আম, কাঁঠাল, লিচু, বিশেষ করে লিচুর বাগানগুলো দেখে এত ভালো লাগছে। আখাউড়া থেকে বিজয়পুর, মকন্দপুর আসার পথে রাস্তাগুলোর যে বেহাল দশা, এগুলো যদি খুব অচিরেই ডেভেলপ করা যায় তাহলে হয়তো পর্যটন শিল্পটা আরো আকৃষ্ট হবে এলাকার জন্য। চলতি মৌসুমে বিজয়নগরে ৪৩০ হেক্টর জমিতে লিচু এবং ৩৪৫ হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে। এছাড়া ৬৫ হেক্টর জমিতে মালটা এবং ৩৭ হেক্টর জমিতে আম চাষ করেছেন চাষিরা। বিজয়নগরের কৃষক তারা খুবই আধুনিক, প্রযুক্তির সাথে অভ্যস্ত, তারা আমরা যে কোনো প্রযুক্তির কথা বলে সহজে তারা গ্রহণ করে। উৎপাদন গতবারে মতোই হবে, কিছু কিছু ক্ষেত্রে গতবারের চেয়ে বেশি হতে পারে। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।